মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে যেটা হয় আর কি, মাইক্রোসফট এক্সেলে যখন আমি সংখ্যাগুলি লিখলাম 73, 87, 97, এখন এগুলোর মাঝে আমি টাকার চিহ্ন বা ডলারের চিহ্ন বা রুপি বা দিরহামের চিহ্ন দিতে যেতেছি, সেগুলি আমি কীভাবে দেব? তো আমি যেই সংখ্যাটাতে আমি টাকার চিহ্ন বসাতে চাই সেই সংখ্যাটাকে আগে ব্লক করতে হবে। যেমন আমি 87 সংখ্যাটাতে টাকার চিহ্ন দিতে চাই, তাহলে আমি 87টাকে ব্লক করলাম। তারপর ফরম্যাট সেলের কারেন্সি, তারপরে আমার যেটা করতে হবে এখন ফরম্যাট সেলে যেতে হবে। ফরম্যাট সেলে গেলাম, ফরম্যাট সেলে আছে কারেন্সি, কারেন্সিতে গেলাম, কারেন্সিতে দেখা আছেন এখানে এনে দেওয়া আছে ডলার। এখন আমি যদি সেটা বাংলাদেশের টাকা দেবো, টাকা টিকে এভাবে নিচে স্ক্রল করে যেতে হবে। দেখতে হবে বাংলাদেশ লেখা আছে এখানে। আমি এখানে বাংলাদেশ পেয়ে গেলাম, বেঙ্গলি এটাতে ক্লিক করলাম, ওকে দিলাম, আমার টাকার জন্য চলে আসছে। এখন যদি আমি 97 দিতে চাই, যেটা করতে হবে আমাকে শুধু এই ঘরটা ব্লক করে এখানে আসতে হবে। চিহ্ন কিন্তু চলে আসছে। এখন আমি এটাতে দিতে চাই ফরম্যাট সেল কারেন্সি, এটা তো আমার এখানে ফরম্যাট সেলের মাঝে বাংলাদেশে টাকা দেওয়া ছিল বিধায়, যার কারণে আমি টাকা দিতে পারছি। এখন সাপোজ এখানে টাকা থাকবো না ফরম্যাট সেলে, তখন আমি কীভাবে টাকা বসাবো? এর জন্য আমাকে যেটা করতে হবে, আমার কম্পিউটারের ডেস্কটপের উইন্ডোজ ভার্সনে স্টার্টে যেতে হবে। স্টার্টে যাওয়ার পর এখানে আছে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখানে তিনটা ধাপ থাকে, যেমন এখানে এখন আছে ক্যাটাগরি, লার্জ আইকন, স্মল আইকন। আমি স্মল আইকনে দিই, স্মল আইকনে দিলে দেখেন এখানে অনেকগুলি অপশন চলে আসছে। সেখান থেকে আমাকে যাইতে হবে রিজন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। রিজন অ্যান্ড ল্যাঙ্গুয়েজে যাওয়ার পর আমাকে যেটা করতে হবে, এখান থেকে যেতে হবে এডিশনাল সেটিংস। এডিশনাল সেটিংসে যাওয়ার পর এখানে দেখেন দেওয়া আছে নাম্বার, কারেন্সি, ট্যাবলেট। আমাকে যেতে হবে কারেন্সিতে, গেলাম কারেন্সিতে। কারেন্সিতে যাওয়ার পর দেখেন এখানে দেওয়া আছে কারেন্সি সিম্বল প্রতীক ডলার। তা আমি এটাকে কী করতে চাইতেছি, টাকা করতে চাইতেছি। আমি দেখে দেবো টিকে টাকা বড় হাতে দিয়ে দিই, ক্যাপস লক টিকে। এখন শুধু আমি রিসেট ইয়েস ওকেতে দিয়ে দিলাম। এখন যদি আমি আমার এক্সেলের এখানে যাই এবং ফরম্যাট সেলসে যাই, কারেন্সিতে যাই,
বেঙ্গলি যদি এটাতে ক্লিক করে ফরম্যাট সেলস থেকে কারেন্সি দিকে টাকা দিই তাহলে শুধু এক হাতে টাকা পয়সা যাবে। তাহলে এখানে যদি অনেকগুলি সংখ্যা থাকে তাহলে সবগুলি সংখ্যাকে আমার ব্লক করে ফরম্যাট সেলস থেকে কারেন্সি বাংলাদেশি টাকা দিলে সবগুলি সংখ্যাতে আমার টাকা পয়সা যাবে। ঠিক আছে, এখন যদি ফরম্যাট সেলে আমার বাংলাদেশি টাকা না থাকে তার জন্য আমি দেখাইলাম আমার কম্পিউটারের এই কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এখানে তিনটা দ্বার থাকে, যেমন এখন আমি স্মল আইকন করে রাখছিলাম, যার কারণে স্মল আইকন আছে। স্বভাবত সবার কম্পিউটারে থাকে ক্যাটাগরি, তো ক্যাটাগরিতে আমার যে রিজনের ল্যাঙ্গুয়েজ যে সিস্টেমটা সেটা থাকে না, তো এটাতে যদি লার্জ আইকন দিই তাহলে এরকম আসে বড় একটা আইকন, তাহলে এখানেও এখন আছে যে রিজন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আবার এটারে যদি আমি স্মল আইকন দিই তাহলে কিন্তু আর থাকে যে যে রিজন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, তো এটা দিলে সবচেয়ে বেটার লার্জ আইকন। আমি গেলাম রিজন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, রিজন অ্যান্ড ল্যাঙ্গুয়েজে যাওয়ার পর আমাকে যেতে হবে এডিশনাল সেটিংস, এডিশনাল সেটিংসে যাওয়ার পর নাম্বার আছে, আমি যেহেতু কারেন্সি মানে টাকার হিসাবে সিম্পল ব্যবহার করবো তাহলে আমাকে কারেন্সিতে যেতে হবে। কারেন্সিতে যাওয়ার পরে দেখা যাচ্ছে এখানে ডলার, ইউএস ডলার, তো আমি ইউএস ডলার দেব না, আমি দিব কি টাকা, টাকা দিতে হবে টিকে, দিলাম টিকে, টিকে বাংলাদেশি টাকা। এখন আমাকে এটা রিসেট রিমুভ অল কাস্টমার, ওকে অ্যাপ্লাই, প্রথমে টিকে দিতে হবে, তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে, অ্যাপ্লাইতে ক্লিক করার পর ওকে দিতে হবে, ব্যাস এতটুকু হয়ে গেল। এখন আমি আমার এক্সেলে গেলাম, এক্সেলে যাওয়ার পরে ফরম্যাট সেলে গেলাম, ফরম্যাট সেলে যাওয়ার পর ফরম্যাট সেল নাম্বার কারেন্সি, এই এখন দেখেন এখানে টাকা কিন্তু চলে আসছে, এখন কিন্তু এখানে টাকা চলে আসছে। ওকে ওকে ঠিক আছে, টাকা আর একটা সংখ্যা রাখলাম ফরম্যাট সেল, আমি টাকা দিতে যাচ্ছি তো টাকা, টাকা এটা হচ্ছে টাকা, আর আমরা বাংলাদেশি টাকার চিহ্ন, তো চিহ্নটা যদি থাকে তাহলে তো চিহ্ন ব্যবহার করলাম, চিহ্ন যদি না থাকে আর কি তাহলে এভাবে টিকে দিয়ে এভাবে সেট আপ করে নিতে হবে।